চমক দেখিয়ে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল বিসিবি। তবে বলে ব্যাটে দুর্দান্ত করা নাসিরের সুযোগ আসেনি, দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। বিপিএলে ভালো খেলায় আবারও লাল সবুজের সুযোগ এসেছে তার। বিপিএলের সেরা বোলার ছিলেন কুমিল্লার তানভীর, এবার জাতীয় দলের পালা। সিলেটের হয়ে ভালো বল করে স্কোয়াডে আছেন রেজাউর রহমান রাজা। বয়সের ভার যখন ব্যাটেও স্পষ্ট, তখনই দল থেকে ছাঁটাই হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ভিন্নভাবে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও দলে ফেরার হাতছানি দিয়েছিলেন নাসির হোসেন, তবে সুযোগটা আপাতত হয়নি। তবে এবারের স্কোয়াডে ওপেনার হিসাবে লিটন আর শান্ত থাকছে তা নিশ্চিত। পাশাপাশি বিপিএলে দুর্দান্ত করা তৌহিদ হৃদয়ের সাথে ডাক পেয়েছেন বিপিএলের দ্বিতীয় সফল ব্যাটার রনি তালুকদার। বিপিএলে সর্বোচ্চ 516 রান করেছেন শান্ত, আর রনি তালুকদার দুই ইনিংস কম খেলাই করেছেন 425 রান। তালিকার তিন নম্বরে 403 রান করা তৌহিদ হৃদয়। দলের মিডিলে সাকিব আল হাসানের পাশাপাশি থাকছেন আফিফ হোসেন ধ্রুব। চট্টগ্রামে দুর্বল দলে খুব একটা নিজের মতো করে খেলতে পারেননি আফিফ। তবে বিপিএলে পঞ্চম সেরা রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। সাকিব আফিফের পর স্কোয়াডে জায়গা হয়েছে আরও এক অলরাউন্ডারের। বরিশালের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত করা মেহেদী হাসান মিরাজ আছেন স্কোয়াডে। খুব একটা ভালো সময় না কাটলেও স্কোয়াডে জায়গা পেয়েছেন দলের ভাইস ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দলে আছেন চার পেসার, মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমেদ হবেন একাদশের অটো চয়েস। আর তাদের সাথে থাকবেন বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হাসান মাহমুদ। আর এবার নতুন করে যুক্ত হয়েছেন রাজা, স্কোয়াডে প্রত্যাশিত নাম নাসুম আহমেদ। নাসুম আহমেদ অথবা তানভীরের মধ্যে যে কোনো একজন পাবেন একাদশের সুযোগ। তবে চমক দেখানো শেষ নাম শামীম হোসেন পাটোয়ারি। বিপিএলের শেষ দিকে দুর্দান্ত করা পাটোয়ারি মন কেড়েছেন নির্বাচকদের, অর্থাৎ নাসির ব্যতীত সব প্রত্যাশিত খেলোয়াড় নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।